আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অনলাইনে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ সাত অধ্যায় একের সংশ্লিষ্ট উদ্দীপক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আমার সাথে যোগ দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ। বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি একটা উদ্দীপক দিছি এবং চারটি প্রশ্ন দিছি। এটি লক্ষ্য করো, ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাহিম ও ফাহিম, মাহিম ফাহিমকে জিজ্ঞেস করে কবরে কতটি প্রশ্ন করা হবে, তারা এই প্রশ্নের উত্তর করতে পারবে। ফাহিম উত্তর দিতে পারল না। এই উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলো লক্ষ্য করো। কবরে প্রশ্ন করা হবে কতটি। খ, কারা এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। গ, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, উদ্দীপকের আলোকে এর তাৎপর্য ব্যাখ্যা করো। ঘ, আখিরাতে বিশ্বাস কবর ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায়, উদ্দীপকের আলোকে এর বিশ্লেষণ করো। এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তক পাঠ সাত এই আখিরাতের আলোকে এই উদ্দীপক এবং প্রশ্ন, এই তোমাদের পাঠ্যপুস্তক সঠিকভাবে ফলো করলে তোমরা প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে করতে পারবে। তারপরেও আমি এখানে কদের উত্তর লিখে দিচ্ছি। কবরে প্রশ্ন করা হবে কত, তিনটি দিলেই উত্তর হয়ে যাবে এবং এক মার্ক তোমরা পেয়ে যাবে। খদাগের প্রশ্ন ছিল কারা এই প্রশ্নের উত্তর করতে পারবে। খ, উত্তর দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলা বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে অনুসরণ করে তারাই প্রশ্নগুলোর উত্তর করতে পারে। লক্ষ্য করো বোর্ডের দিকে, এটা প্রশ্নের খদাগের প্রশ্নের উত্তর। তাহলে ক আর খ প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম।
এবার গ নং প্রশ্নের উত্তর। গণনের প্রশ্ন ছিল দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, এই উদ্দীপকের আলোকে এর তাৎপর্য বর্ণনা করতে হবে। তাহলে ওখানে ষষ্ঠ শ্রেণীর দুজন ছাত্র ফাহিম আর হলো মাহিম, এরা আলোচনা করছে কবরের প্রশ্ন সল জব নিয়া, কবরের প্রশ্নের উত্তর নিয়া এরা আলোচনা করছে। তোমাদের পাঠ্যপুস্তকের 11 পাতায় অনুচ্ছেদ পড়লে এই এর উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। এখানে প্রশ্নটা ছিল যে আখিরাতে বিশ্বাস কোন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, এমনকি যে কোনো ব্যক্তি যদি আখিরাতে বিশ্বাস করে, তাহলে আখিরাতে পূর্ণভাবে বিশ্বাস করে তাহলে কবর ও জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। মানুষের পরকালীন জীবনে প্রথম ঘাঁটি হচ্ছে কবর, এরপর হচ্ছে হলো কিয়ামত। তাহলে কবরের আগে এখানে বুঝতে হবে ভালো করে যে আখিরাত সম্পর্কে কথা লিখতে হবে, যে আখিরাতটা কি, এরপরে কবর কি। তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে, তোমরা লক্ষ্য করবে, তারপর আমি বলছি। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে সময়টা এটা হচ্ছে কবর। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে সময়, এই সময়টা হলো কবর। কবরের দুইটি অংশ আছে, মানে আখিরাতের দুইটি অংশ, একটা হলো কবর আরেকটা হলো কিয়ামত। তাই কবরের জীবনকে আলমে বারজাকও বলা হয়, কবরের জীবনকে আলমে বারজাকও বলা হয়। আলমে বারজাক এর অর্থ হচ্ছে হলো আড়াল বা পর্দা, বারজাক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কবরটা কি, যে মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে সময়, এই সময়টা কবর। তাতে সে যে যেখানে যেভাবে যে অবস্থায় মারা যায়, কবর হোক না হোক, এটাই কবরের সময়। এরপরে আছে জাহান্নাম। কিয়ামতের হিসাব কিতাব হওয়ার পরে হলো জাহান্নামে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর জাহান্নাম হচ্ছে হলো আগুনের কুণ্ডলী। এখন আমরা আসি যে আখিরাতে যারা বিশ্বাস করে তারা কিভাবে কবর এবং জাহান্নাম থেকে বাঁচতে পারে। যারা আখিরাতে বিশ্বাস করে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর নবীর আদর্শকে মেনে নেয়। তাহলে তারা কি করে, মিথ্যে কথা বলে না, অন্যায় করে না, অপরের ক্ষতি করে না, এবং এই পৃথিবীতে আল্লাহ যে নির্দেশ দেশে, অর্থাৎ পাঁচ অক্ত সালাত আদায় করে, রমজান মাসের সাওম পালন করে, সামর্থ্যবান হলে হজ করে, জাকাত প্রদান করে, অর্থাৎ ইসলামের মূল বিষয় যতগুলো আছে সবগুলো সে তার বাস্তব জীবনে আমল করে, আর এই আমল করলেই কবরের প্রশ্নের উত্তরও সে সঠিকভাবে দিতে পারবে, তাহলে
কবর থেকেই সে জান্নাতের শান্তি ভোগ করা শুরু করবে। আর কবরে যে জান্নাতের শান্তি ভোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দেবে না, ও কিয়ামতের দিনও তার হিসাব সহজ হয়ে যাবে। আর যাদের হিসাব সহজ করবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা জান্নাত লাভ করবে। তাহলে এসো আমরা এই আখিরাতের একটি উদ্দীপক এবং চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরাও বাসায় বসে তোমাদের পাঠ্যপুস্তক অনুশীলন করবে, তাহলে এর উত্তর সঠিকভাবে দিতে পারবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আজ এ পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফিজ।